আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বলতে চাই যে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই যে কোন ভিসায় আসলে ভালো হবে বর্তমান দুই সালে কোন ভিসায় আপনারা আসবেন না এই বিষয়গুলো আমি আপনাদের কিছুটা শেয়ার করি কিন্তু সবগুলো কিন্তু এক না খারাপ ভালো কিন্তু পড়ে যায় এটা ভাগ্যর উপরেও ডিপেন্ড করে আমি প্রথমে বলবো আপনারা এই বিষয়গুলো এই এই বিষয়গুলো আসার সময় অবশ্যই বিবেচনা করে আসবেন চিন্তাভাবনা করে আসবেন যেমন পেট্রোল পাম্প তারপরে আপনার রেস্টুরেন্ট ভালো ভালো মানে ভালো ভালো রেস্টুরেন্ট ছাড়া কিছু কিছু যে নর্মালি যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো তারপরে কার ওয়াশিং কাজে তারপরে আপনার আবাসিক হোটেল এইগুলো আবার আলবাইক আবার আপনার পান্ডা এইগুলোতে আসবেন আসলে আমি বলবো না যে খারাপ হবে এইগুলোতে আসলে একটু ভেবে চিনতে আসবেন কারণ এইগুলোতে বেতন কম ডিউটি কিন্তু বেশি প্রচুর ডিউটি বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা এইগুলোতে আসলে এইরকম ডিউটি আবার হচ্ছে আপনার এই যে ফার্মেসিতে ফার্মেসিতে যদি ডিউটি যদি দশ ঘন্টাও হয় বারো ঘন্টা হয় তাও আমি মনে করি কারণ আমার এক ভাইয়ের সঙ্গে কয়েকদিন আগে কথা হয়েছে সে ভাই বলল ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ডিউটিতে অত কষ্ট নাই কিন্তু টাইমটা একটু বেশি মানে ডিউটিটা বারো ঘন্টা এই এই রকম ডিউটি দশ ঘন্টা দশ ঘণ্টা এগারো ঘন্টা বারো ঘন্টা পড়ে যায় কিন্তু আমার কাজের কোনো কষ্ট নেই কিন্তু আপনার যে কয়টার কথা বললাম পেট্রোল পাম্প রেস্টুরেন্ট আবাসিক হোটেল আর এই যে আপনার কার ওয়াশিং কাজে এই এই কাজগুলো এই কাজগুলোতে আপনার পরিশ্রম বেশি এবং ডিউটি বেশি অতিরিক্ত ডিউটি বেতনও কিন্তু কম বারো চোদ্দোশো তেরোশো এরকম বেতন আর এই বেতন এই বেতনগুলো কিন্তু আপনাদেরকে খুব সহজে বাড়বে না এই বেতনগুলো কিন্তু খুব সহজে বাড়বে না যে দেখা যাচ্ছে যে আপনার এক বছর দেড় বছর হয়ে গেছে আপনার বেতন বেড়ে গেল তিন তিন সাতশো রিয়াল না দেখা যাচ্ছে দুই তিন বছর পর একশো রিয়াল পঞ্চাশ রিয়াল এরকম বাড়বে এর বেশি কিন্তু এই বেতনগুলো বাড়বে না তো আপনারা এই বিষয়গুলো ভেবে চিনতে আসবেন আমি মনে করি কারণ ডিউটি বেশি আর হচ্ছে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আসলে আপনার বেতন কম বেশি যেটাই বাড়ুক কিন্তু আপনাদের কিন্তু উপরে একটা এক্সট্রা কামাই থাকার সম্ভাবনা বেশি থাকে যেমন কফি শপ শপিং মল শপিং মলে আপনার একটু কামাই থাক আপনার উপরে কামাই থাকার সম্ভাবনা খুবই কম কিন্তু ডিউটি আরামে আছে আরামের ডিউটি আসে কফি শপেরও কিন্তু ডিউটি আরামের আছে উপরে তারপরেও একটা মানে লাইন থাকে আর আরেকটা বিষয় বলি সে হচ্ছে আমার এক ভাই কমেন্ট করেছে যে ভাই আমাকে তো আলবাইক কোম্পানিতে নিয়ে আসবে এই বলে আমাকে নিয়ে আসছে এখন দেখি এসে দেখি এখানে সাপ্লাই বিষয় তো সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখুন ভাই এরকম কিন্তু আলবাইকে বা অন্য অন্য কোম্পানিতে এরকম সাপ্লাই নিয়ে আসার পর কিন্তু তারা কিন্তু নানান রকম নানান কথা বলতাছে যে এখানে আসার পর ভালো একটা বেতন ভালো একটা চাকরি কিন্তু এখানে আসার পর বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার তার পছন্দ মতো পড়তেছে না খুব কম আমি কিন্তু আগেও বলেছি যে বর্তমানে যে অবস্থায় এই অবস্থায় আপনার সৌদি আরব থেকে থেকে পয়সা ইনকাম করে আপনার যে টাকাগুলো খরচ করে আসবেন এই টাকাগুলো উঠাইতে কিন্তু অনেক টাফ হয়ে যাবে তো এই জন্য বলি আলবাইকের ডিউটি কিন্তু বেশি আলবাইকেরটা নাম করা প্রতিষ্ঠান কিন্তু একেবারে কোনো কনফিউ মানে কোনো ই নেই আপনার সন্দেহ নেই কিন্তু একেবারে নাম করা কোম্পানি কিন্তু এখানে আসলে আপনার ডিউটিটা বেশি পড়ে আমার অনেক ভাইরা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে বলেছে ভাই আসলে এখানে আমাদের প্রচুর ডিউটি করতে হয় মানে বারো ঘন্টা ফুল ডিউটি তো সেক্ষেত্রে আপনারা যেটাইতেই আসবেন কনফার্ম হয়ে আসবেন আমি কিন্তু বললাম যে এই 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 আই ভিসায় আসলে আপনারা একটু দেখে শুনে আসবেন আর এখন বলি যে একটা কোম্পানির নাম বলি দেখুন আমি কয়েকদিন আগে কথা বলেছি এক কোম্পানির ভাইয়ের বলদিয়ার কাজ করে আত্মেজারা যারা একটা কোম্পানি আছে সাপ্লাই কিন্তু ওরা কিন্তু সাপ্লাই কিন্তু বলদিয়াতে সাপ্লাই দেশে তো আমাকে যখন বলল প্রিয় ভাই যে আমি একটু ভুল হয়েছিল ও তার কথাগুলো যদি রেকর্ডিং করতাম কারণ তাদেরকে ভিডিও করা যায় না কথাগুলো যদি রেকর্ডিং করতাম তাহলে আপনাদের যেন সুবিধা হতো তিনি আমাকে বললো যে আত্মে আমি হলাম সে আমাকে বললো আমি হলাম অরিজিনাল কোম্পানি আমার বেতন হল ছয়শরিয়াল কিন্তু আত্তে যারা যারা আছে তাদের বেতন ষোলোশো সতেরোশো আঠারোশো রিয়াল করে বেতন তাদেরকে বলদিয়ায় আপনার সাপ্লাই দে যারা একটা কোম্পানি হয়েছে আর আমি বলি বলদিয়ায় বলদিয়ায় ভিসায় আসলে যেগুলোতে রিয়াল বেতন এই ছয়শ রিয়াল বেতনে আপনারা আসলে অবশ্যই ভেবে চিনতে আসবেন তোমার কি ডিউটি হচ্ছে আপনার আট ঘন্টা বলো দিয়ার ডিউটি আট ঘন্টা কিন্তু ডিউটি আট ঘন্টা হলে কি হবে বর্তমানে তো আপনার তাদের ক্যাম্প যখন অনেক দূরে দেয় ক্যাম্প যখন অনেক দূরে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই আট ঘন্টা ডিউটির পর বাইরে একটু পাশাপাশি টুকটাক কিছু কাজ করবে এই কাজগুলো কিন্তু তারা করতে পারে না তো আপনারা ডিউটি আট ঘন্টা কিন্তু এখানে আসার পর যদি আপনারা ক্যাম্প আপনাদের ক্যাম্প যদি একটু দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই বাড়তি যে টাইমটা পাচ্ছেন ওই টাইমটা কিন্তু আপনারা বাইরে ইনকাম করতে পারতেছে না খুব সমস্যা হয়ে যাচ্ছে তো এ বেশিরভাগ আবার দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে দিচ্ছে অনেক দূরে দিচ্ছে সেখানে আপনার চারিদিকে কোনো কিছু নাই একেবারে ফাঁকা অবস্থা এরকম কিন্তু অনেক ভাইদের সঙ্গে আমার কথা হয় তারা তাদের কিন্তু দেশে ছয়শরিয়াল বেতন অনেক দূরে তো আপনারা যে এই কিছু কিছু কোম্পানিগুলো আসবেন খুব ভেবে চিনতে আসবেন আর হচ্ছে কোম্পানিতে আপনার বর্তমান কিন্তু এই সাপ্লাই কোম্পানিতে সব কোম্পানি ভালো না কিছু কিছু সাপ্লাই কোম্পানি কিন্তু ভালো আছে তাদের বেতনও কিন্তু ভালো দিচ্ছে তো সাপ্লাই কোম্পানিতে এতগুলো নাম বলতে পারবো না অনেক কোম্পানি আর একটা কথা বলি সে হচ্ছে এই যে আলফানার কোম্পানি এই যে ছাপকো কোম্পানি এই যে আপনার ক্যাবেলাত রিয়াত কোম্পানি আপনার এই যে আলমারাই কোম্পানি তারপরে আপনার আছে আলমাজাল কোম্পানি তারপরে আপনার আছে হচ্ছে আপনার এই যে আত্মিজার কোম্পানি বলদিয়ার এটাও কিন্তু সাপ্লাই তারপরে আপনার আছে হচ্ছে আরও কোম্পানির নাম প্রচুর কোম্পানি আছে আপনার সাওলা গ্রুপ সাওলা গ্রুপ একটি কোম্পানি আছে সৌদি বিন্লাদিন গ্রুপ আছে তারপরে আছে সরিকা নুন আছে তারপরে আপনার হচ্ছে ইয়ে সরিকা নুন আছে তারপরে এই যে আপনার অ্যামাজন আছে আবদুল্লাহ ফাহাদ গ্রুপ অফ কোম্পানিস এই এই কোম্পানি আছে তো এরকম মানে সৌদি আরবে তো কোম্পানির অভাব নাই হাজার হাজার কোম্পানি আছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেখানেই টাকা দেন অতিরিক্ত টাকা দিয়ে আসবেন না আমি আবার বলি সৌদি আরবের পরিস্থিতি কিন্তু আগের মতো এতটা নাই যে আমরা বাইরে অ্যাভেলেবেল কাজ করব তো সেই ক্ষেত্রে আপনারা যারাই আসবেন একটু ভেবে চিনতে আসবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা দুইটা তিনটা ভিডিও দিয়ে আপনাদেরকে সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আজকে আমি রাত নয়টার পরে আমি লাইক আসতে আসি বাংলাদেশ টাইম অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন অনেক ভাইদের সঙ্গে কথা হবে তারপরে আমি আপনার কথা শেষে আমি ইমুতে আপনাদের সঙ্গে অ্যাড হব কারণ দুই তিন দিন ইমুতে অ্যাড আসা মানে ইমুতে আসা হচ্ছে না ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন আর আমি আবার বললাম সব কোম্পানি কিন্তু খারাপ না ভালো মন্দ সবই আছে আর ভাগ্যের উপরেও ডিপেন্ড করে তাই দেখে শুনে আসবেন এবং ভেবে চিনতে আসবেন আপনার টাকা কোথায় দিচ্ছেন কার কাছে দিচ্ছেন আপনার কাজটা কনফার্ম কি কনফার্ম না এগুলো ভেবে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম